আজ বানাবো দুধ কদম। এটা দেখতে যেমন অপূর্ব, স্বাদেও সেই রকমই মজার। দেখে মনে হতে পারে বানানো হয়তো বেশ কঠিন হতে পারে, কিন্তু স্টেপগুলো যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আমি বলছি বানাতে পারবেন একদম সহজভাবে। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই ভিডিওটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি, এটা যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, আর নিয়েছি এক কাপ কুড়ানো নারকেল। প্রথমেই কড়া বসিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এখানে দুধটা আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারেন। দুধটা যখন ঈষৎ উষ্ণ গরম হয়েছে সেই সময় এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলাম তার কারণ এই দুধটা তাহলে খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে শুধুমাত্র দুধ দিয়েও ক্ষীরটা বানাতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আর দুধটার পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। এরপর আমি একটু হাই ফ্লেমে রেখে এটাকে বেশ ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব, যাতে খুব তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যায়। হাই ফ্লেমে রাখলে লক্ষ্য রাখতে হবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু দুধ উতলে পড়ে যাবে, সকলেই আপনারা জানেন, তবু আমি একটু মনে করিয়ে দিলাম। দুধটাকে আমি এইভাবে ফুটতে দেব, সাথে দিয়ে দিচ্ছি 2 এলাচ যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এরপরে দুধটাকে আমি সাইড করে রেখে দেব, চলে যাব নেক্সট প্রসিডিওরে। প্রথমে আমি গুঁড়িটাকে মেখে নেব। গুঁড়িটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1/2 চা চামচের মতো নুন দিয়েছি। দেওয়ার পরে নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি গুঁড়িটাকে মেখে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলে গুঁড়িটাকে মেখে নিতে হবে, না হলে কিন্তু গুঁড়ির পাকটা ভালো হবে না। সেই জন্য গরম জল দিয়ে এটাকে একটু একটু করে এইভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখতে যাবেন না, কারণ জলটা বেশ গরম রয়েছে। একটু একটু করে জল দিয়ে দেখতে হবে কতটা জল লাগবে, কারণ গুঁড়িতে বেশ অনেকটাই জল লাগে, সেই আন্দাজ করে আপনাকে জলটা গরম করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি গুঁড়িটাকে মেখে নিচ্ছি গরম জল দিয়ে। গুঁড়িটা কিন্তু গরম জল দিয়ে মাখলে ভালো হয়, তাহলে নরম হয় পিঠেটা খেতে। শুধুমাত্র ঠান্ডা জলে যদি মাখতে যান সেক্ষেত্রে পিঠেটা পরে খুব শক্ত হয়ে যায়, সেটা কিন্তু কখনোই করতে যাবেন না। এরপর আস্তে আস্তে এটার একটা ডো পাকিয়ে নিচ্ছি। এইভাবে বেশ থেসে থেসে মেখে নিয়েছি, দেখুন ডোটা খুব সুন্দর মোলায়েম হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে রেখে দিচ্ছি সাইড করে। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি চাল 3 টেবিল চামচ। এখানে আমি যে চালটা বিরিয়ানির জন্য ব্যবহার করা হয় সেই বাসমতি চালটা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। হলুদ আর জল দিয়ে চালটাকে আমি মিশিয়ে এইভাবে রেখে দেব 15-20 মিনিটের জন্য। এদিকে আমি পুরটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ কুড়ানো নারকেল। আমি পুরো নারকেলটা ব্যবহার করছি না। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুড়। এটা আমি শুকনো গুড় ব্যবহার করছি, আপনারা যে গুড় পছন্দ করেন সেটাও ব্যবহার করতে পারেন, কিংবা চিনি ব্যবহার করলে, একটু গুঁড়ো চিনি ব্যবহার করলে ভালো হবে, যাতে খুব সহজে মিশে যায়। এইভাবে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এইভাবে পুর বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আপনারা যেভাবে পুর বানাতে অভ্যস্ত সেইভাবেও কিন্তু পুরটা বানাতে পারেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এরপর চালটাকে তুলে আমি একটা কাপড়ের মধ্যে এইভাবে মিলে দিচ্ছি, মিলে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি কিন্তু এই প্রসেসটা আগে থেকেই করে রেখেছিলাম, কারণ একটু সময় লাগে এটা। দেখুন চালটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং মিলে রাখার জন্য ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর চালটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি, নিয়ে একটা অন্য আর একটা থালায় এইভাবে মিলে দিচ্ছি। চালটা ভিজবে, কিন্তু খুব বেশি ভেজানো যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। দেখুন চালটা একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গিয়েছে, পুর তৈরি হয়ে গিয়েছে আর ডো তৈরি হয়ে গিয়েছে। এরপর পিঠেটা আমি বানিয়ে নেব। পিঠে সকলেই বানাতে জানেন, এইভাবে ছোট্ট একটা গোল পাকিয়ে নিচ্ছি। আমি মাঝারি সাইজের করেছি, খুব বেশি ছোট করছি না। এরপর বাটি বানিয়ে নিচ্ছি। বাটি বানানোর পরে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আবারও আপনাদের মনে করিয়ে দিই, খুব বেশি পুর দিতে যাবেন না, তাহলে মুখটা কিন্তু বন্ধ করতে অসুবিধা হবে এবং পিঠে তৈরি হওয়ার সময় ফেটেও যেতে পারে, সেক্ষেত্রে পুরটা বাইরে বেরিয়ে যাবে। এরপরে মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি গোলই শেপ বানাবো, সেই জন্য এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে। এরপর আর কিছুই না, চালের মধ্যে এইভাবে রোল করে নিলেই কিন্তু সুন্দর দেখতে হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পিঠেকে আমি চালেতে রোল করে বানিয়ে নিচ্ছি। দেখুন গোল বল বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে চালেতে এইভাবে রোল করে নিলেই চালগুলো এর গায়েতে আটকে যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা। একে একে সমস্ত পিঠে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি।
নেওয়ার পরে কি করব সেটা কিন্তু দেখে নিতে হবে। স্টেপ বাই স্টেপ কিভাবে এটা আমি বানাচ্ছি সেটা যদি খুব ভালো করে নিখুঁতভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এরকম সুন্দর একটা পিঠে বানিয়ে নিতে পারবেন। সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে, এরপর আমি এখানে নিয়ে নিয়েছি স্টিমার। স্টিমারের উপর অংশে যেখানে জালতি রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি তেল। যদি এরকম স্টিমার না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, ঝাঁঝরি নিয়ে নেবেন, একটা ডেকচির উপর বসিয়ে নেবেন, এইভাবে তেল মাখিয়ে নেবেন। নেওয়ার পরে এইভাবে পিঠেগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি, একটু ছাড়া রেখে সাজাতে হবে যাতে এটা চালগুলো যখন ফুলবে তখন যেন একটু জায়গা পায়। এরপর ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি রেখে দিচ্ছি। হাই ফ্লেমে মোটামুটি আমি 5 মিনিট করব, তারপর ফ্লেমটা একটু কমিয়ে দেওয়ার পরে আরও আমি 10 মিনিট করেছি। টোটাল 15 থেকে 20 মিনিট এটাকে করতে হবে, তাহলেই হয়ে যাবে। এদিকে দুধটা ফুটছে, আমি দুটো পিঠে কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এইভাবে যদি দুধে আমি পিঠেগুলোকে ফোটাতাম তাহলে কি চালগুলো ফুলতো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু চালগুলো একটুও ফোলেনি, তার মানে বুঝতেই হবে যে এইভাবে যদি বানাতে যান তাহলে কিন্তু এই যে সুন্দর লুকসটা সেটা কিন্তু পাবেন না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ি, এটা আমি দিলাম যাতে ক্ষীরটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। গাঢ় ক্ষীর খেতে সত্যিই বলছি বেশ ভালো লাগে। চালটা দেওয়ার জন্য যাতে সহজে মিশিয়ে নেওয়া যায় সেই জন্য আমি এরকম হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। দেখুন সহজেই মিশে গিয়েছে। আমি এই দুটো পিঠেকে কিন্তু তুলে সাইড করে রেখে দিচ্ছি, কারণ এগুলো বানাতে অসুবিধাই হবে। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে বানাতে গেলে কিন্তু এই রকম লুকস পাবেন না। এদিকে দেখুন 20 মিনিট হয়ে গিয়েছে, 20 মিনিট ধরে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। সুন্দরভাবে চালগুলো ফুলে গিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। সত্যি বলছি একদম কদম ফুলের মতনই লাগছে, শুধুমাত্র হলুদ কদম ফুল হয়েছে। এরপরে আমি এটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি, এটা অনায়াসে উঠে আসবে। এদিকে দেখুন ক্ষীরটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ কি ক্ষীরটা এখন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যতটা মিষ্টি খেতে ভালোবাসেন। দেখুন ক্ষীর অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। চামচে করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা গাঢ় করেছি। খুব বেশি গাঢ় এখন লাগছে না বটে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গাঢ় লাগবে। এদিকে দেখুন কদম ফুল তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর লোভনীয় আকর্ষণীয় দেখতে হয়ে গিয়েছে না। এরপর আমি সার্ভ করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ক্ষীর। ক্ষীরটা দেখুন এখন কিন্তু অনেকটাই মোটা হয়ে গিয়েছে, এর থেকেও যদি মোটা খেতে ভালোবাসেন তাহলে আরেকটু গাঢ় করে নেবেন। এরপর একে একে কদম ফুলগুলো এখানে দিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর লুকসটা দেখে কিন্তু সকলেরই বেশ লোভ হবে। সেই জন্য এইবারের পিঠে পার্বণে কিন্তু এরকম একটা পিঠে বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিন। এরপর আমি কিন্তু আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর পিঠেটা তৈরি হয়েছে। তার জন্য আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, নেওয়ার পরে ওপর থেকে ক্ষীর দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর ভিতরে পুরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখুন আস্তে আস্তে আমি একটু করে ক্ষীর লাগিয়ে আর মুখে দিচ্ছি, এর যে কী তৃপ্তি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই জন্য আপনাদেরকে অবশ্যই বানিয়ে খেতে হবে, সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো একদম নতুন ধরনের এই পিঠেটা। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।